এক মাস হতে চলেছে ইসরায়েল বনাম প্যালেস্তাইন যুদ্ধ। প্রস্তাব উঠলেও এখনো পর্যন্ত বিরতির কোনো লক্ষণ নেই। ইসরায়েল বনাম প্যালেস্তাইন যুদ্ধে মৃতের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। প্যালেস্তাইনের শরণার্থী শিবিরে হামলা চালানোর অভিযোগ উঠল ইসরায়েলের বিরুদ্ধে। শনিবার রাতে গাজার মাখাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনার বোমা বর্ষণ। 51 জনের মৃত্যু হয়েছে বোমা বর্ষণে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু বলে জানা গিয়েছে। শনিবার রাত থেকে গাজায় লাগাতার বোমা বর্ষণ হয়ে চলেছে বলে খবর। তাতে দুটি বহুতল কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। ইসরায়েলি সেনা জানিয়েছে এখন পর্যন্ত গাজায় 2500টি স্থানে হামলা চালিয়েছে তারা। শুধু বোমা বা রকেট বর্ষণই নয়, গাজায় হামাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষও চলছে বলে জানানো হয়েছে। সেই আবহে ফের গাজার বাসিন্দাদের এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজার উত্তর থেকে দক্ষিণে ওয়াদি গাজার দিকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের। তার জন্য 4 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত সময় দেওয়া হয়েছে গাজার বাসিন্দাদের। ওই সময়ের মধ্যে এলাকা খালি করে চলে যেতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে, যুদ্ধ নিয়ে দ্বিধা বিভক্ত আন্তর্জাতিক মহল, এমনকি আমেরিকার ডেমোক্রেটদের মধ্যেও বিভাজন চোখে পড়ছে। মানবিকতার খাতিরে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করছেন একাংশ, অন্য একটি অংশ আবার এখনো ইসরায়েলের সমর্থনে অনড় অবস্থানে রয়েছেন। এরই মধ্যে রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিভাগ জানিয়েছে শুধুমাত্র উত্তর গাজাতেই ঘরবাড়ি হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন 3 লক্ষ মানুষ। ইসরায়েলি সেনা গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বললেও সেখানেও লাগাতার বোমাবর্ষণ চলছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট।